1876 সালে প্রতিষ্ঠিত কলকাতার আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম জনসাধারণের চিড়িয়াখানা। এটির বর্তমান আয়তন প্রায় 45 একর। শীত এলেই কেমন চিড়িয়াখানার কথা মনে পড়ে যায়। আজও বাঙালি শীতের ছুটিতে ছেলে মেয়ে নিয়ে সপরিবারে চিড়িয়াখানায় যায়। ভারতের প্রাচীনতম এই চিড়িয়াখানা কলকাতার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। বাংলার তদানীন্তন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে নিজের বাসভবনে 1800 খ্রিস্টাব্দে একটি ছোট্ট পশুশালা গড়ে তোলেন। এই ছোট পশুশালা সেই সময় অনেকটাই জনপ্রিয় হয়। তখনকার দিনে ধনী ও সম্ভ্রান্ত মানুষ এই জিনিস অনুকরণ করেন, যাতে তারাও এটি নির্মাণ করতে পারেন। গভর্নর সাহেবের ইচ্ছা হয়েছিল এইরকম একটি বৃহৎ গোছের পাবলিক চিড়িয়াখানা নির্মাণ করা যায় কিনা। তবে এক্ষেত্রে তার ইচ্ছা পূরণ হয়নি। চিন্তা ভাবনার পর কেটে গেল প্রায় 75টা বছর। ততদিন অবশ্য জীবিত ছিলেন না গভর্নর সাহেব। মূলত ব্যারাকপুরের সেই ছোট্ট পশুশালাটিকে কলকাতায় স্থানান্তর করা হয়। বাংলা ও ভারতের বিভিন্ন রাজা জমিদারেরা নিজেদের পশুশালা থেকেও বিভিন্ন পশু দান করে কলকাতা চিড়িয়াখানায়। মূলত এই চিড়িয়াখানাটি ছিল ইন্ডিয়ান ন্যাচারাল হিস্ট্রি প্রজেক্টের অংশবিশেষ। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা বছর। অন্যদিকে ইংল্যান্ডে বেশ কয়েকটি চিড়িয়াখানাও স্থাপিত হয়েছে। তাই ব্রিটিশ সরকার দ্রুত একটি পরিকল্পনা করে ফেলল। সেই পরিকল্পনা মতো ঠিক হলো ব্রিটিশ শাসনাধীন যে সমস্ত দেশ আছে সেখানে পশুশালা বা চিড়িয়াখানা গড়ে তোলা হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ব্রিটিশ সরকারের পরিকল্পনার আগেই 1841 সালের জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের সপক্ষে যুক্তি দেওয়া হয়। আর এই যুক্তিতে শিলমোহর পড়েছিল ব্রিটিশ সরকারের চিন্তাধারার মাধ্যমে। এর প্রায় দু দশক পরে 1873 সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পেল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। সর্বোপরি 1875 সালে স্যার রিচার্ড টেম্পেল চিড়িয়াখানা স্থাপনের জন্য একটি কমিটি গঠন করেন এবং বর্তমানে যে জায়গায় চিড়িয়াখানাটি রয়েছে সেই জায়গাকে আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়। প্রাথমিকভাবে অবশ্য চিড়িয়াখানা নির্মাণের জন্য বরাদ্দ টাকার অঙ্ক শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যেতেই পারে। মাত্র 5,000 টাকা চিড়িয়াখানা নির্মাণের খরচ হিসেবে ধার্য করা হয়। অবশ্য তৎকালীন সময়ে এর মূল্য ছিল অনেক। এরপরে 1876 সালের 1 জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চিড়িয়াখানা উদ্বোধন করা হলো এবং উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং ইংল্যান্ডের রাজা প্রিন্স ওয়েলস সপ্তম এডওয়ার্ড। কলকাতা চিড়িয়াখানা তো উদ্বোধন হলো ঠিকই, কিন্তু প্রয়োজন ছিল পশু পাখির। সেই প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তৎকালীন পরিচালন কমিটি। প্রথম দিকে অবশ্য এই চিড়িয়াখানা গঠন করার জন্য কার্ল লুইসের ব্যক্তিগত পশু উদ্যান থেকে পশু পাখি নিয়ে আসা হয়। কার্ল লুইস জাতিগতভাবে ছিলেন একজন জার্মান এবং যিনি ভারতীয় রেল স্টেশনে বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সর্বপ্রথম ভারতীয় হিসেবে যে ব্যক্তি অর্থ সাহায্য করেছিলেন তিনি হলেন রাজেন্দ্র মল্লিক বাহাদুর এবং সেই মতো তার নামে একটি পশুকক্ষ নামাঙ্কিত হয়। চিড়িয়াখানাকে সুনির্দিষ্টভাবে গড়ে তোলার জন্য যে ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন রামব্রহ্ম সান্যাল। চিড়িয়াখানার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল। প্রথম দিকে একজন সাধারণ কর্মচারী হিসেবে সান্যালবাবুকে নিযুক্ত করা হলেও কয়েকদিনের মধ্যেই তার উপর অনেক দায়িত্ব অর্পণ করা হয় এবং একথা বলার অপেক্ষা রাখে না, সান্যাল মহাশয় তার কাজ যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের সদস্যপদ প্রদান করা হয়। নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যে কীভাবে পশুদের প্রজনন সম্ভব সেটাই করে দেখিয়েছিলেন রামব্রহ্ম সান্যাল। তার অকল্পনীয় পরিশ্রম চিড়িয়াখানার মান অনেকাংশেই উন্নত করে তুলল। 1889 সালে সান্যালবাবু করে দেখালেন মস্ত বড় এক ঘটনা। সুমাত্রান গন্ডারের প্রজনন ঘটালেন তিনি। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল কলকাতা চিড়িয়াখানার নাম। আর সময়ের সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানার মুকুট একের পর এক পালক জুড়েছে। 1892 খ্রিস্টাব্দ নাগাদ প্রজননবিদ্যার উপর রামব্রহ্মবাবু লিখে ফেললেন আস্ত একখানি বই, যার নাম দেওয়া হল এ হ্যান্ডবুক অব দ্য ম্যানেজমেন্ট অব অ্যানিম্যালস ইন ক্যাপটিভিটি ইন লোয়ার বেঙ্গল। অধুনা মৃত অদ্বৈত নামক একটি অ্যালডাবরা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসেবে কলকাতা চিড়িয়াখানা খ্যাতি অর্জন করেছিল। যদিও প্রথম থেকেই কচ্ছপটি চিড়িয়াখানায় ছিল কিনা তা জানা যায় না। আলিপুর পশুশালার আয়তন 45 একর। গত 50 বছর এই চিড়িয়াখানার বিস্তার সম্ভব হয়নি। এখানে একটি সরীসৃপ ভবন, একটি বনমানুষ ভবন, একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে। প্যান্থার ভবনের পেছনে বাঘ ও সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজার রয়েছে। চিড়িয়াখানার মাঝের জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি আসে। দর্শকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন সময় একাধিক পশু পাখি নিয়ে আসা হয় এই আলিপুর চিড়িয়াখানায়। সময়ের সঙ্গে চিড়িয়াখানাটি তার চরিত্রও বদল করেছে। যেমন বর্তমান সময়ে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। দর্শক টানতে কর্তৃপক্ষ নিত্য নতুন অনুষ্ঠানও পালন করে থাকেন। ইতিহাসের বেড়াজালে হারিয়ে যায়নি এই চিড়িয়াখানা।
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত করেছে আর তাই পশুপাখির সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মাঝের কয়েকটা বছরের সংকটজনক অবস্থা কাটিয়ে উঠে আবার চনমনে হয়ে উঠেছে কলকাতার চিড়িয়াখানা, তাই এখন দর্শক সামলাতে নাজেহাল হচ্ছেন চিড়িয়াখানার কর্মীরা।